ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমরা আজকে আবার একটা নতুন অধ্যায়ের নতুন কোশ্চিন বা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের দশম অধ্যায়, প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ। যে অধ্যায়টি রয়েছে তোমাদের ক্লাস টুয়েলভের এডুকেশন সাবজেক্টের, সেই অধ্যায় থেকে 4 মার্কের কোশ্চিন তোমাদের হবে। সেখানে আমি তোমাদের 2 থেকে 3টি কোশ্চিনই পড়াবো এবং 2 থেকে 3টি কোশ্চিনের মধ্যে তোমরা 100% কোশ্চিন পাবে তোমরা ফাইনাল পরীক্ষার মধ্যে। তো তোমরা এই কোশ্চিনগুলো মনোযোগের সহিত পড়বে এবং পড়ার পরে বারবার হাতে লিখবে, মানে রিভাইজ করবে, যাতে পরীক্ষায় কম সময় লাগে। ঠিক আছে? আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ অনেকে তোমরা ভিডিও দেখছো তুমি সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি একটু কাজের মধ্যে উদ্যম পাই, ভিডিও বানাতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে যে কোশ্চিনটা বা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য, অর্থাৎ সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টা পদক্ষেপ। এই কোশ্চিনটা আবার এরকম হতে পারে যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায়গুলি আলোচনা করো। এক কথায়, আমরা যদি প্রাথমিক শিক্ষাটাকে সব জায়গায় ছড়িয়ে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন কোন পদক্ষেপগুলো নিতে পারি বা প্রয়োজনীয় কোন কোন পদক্ষেপগুলো নিলে আমরা সব জায়গায় প্রাথমিক শিক্ষাটাকে পৌঁছে যেতে পারবো, সেই সম্পর্কে 4টা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এরকম করে আসতে পারে বা উদ্দেশ্য পূরণ উপায়গুলো কি, এটাও এরকম করে আসতে পারে। তাহলে কোশ্চেনটা এরকম হতে পারে। তো আমরা এখানে 4টি গুরুত্বপূর্ণ, অর্থাৎ 4টা পয়েন্টও আমরা আলোচনা করতে পারি বড় বড় করে, কিন্তু আমি 7টা পয়েন্ট আলোচনা করেছি, তাতে একটু আরও বিষয়টা আরো বিস্তারিত বলা যায়। তাহলে প্রথম যদি তোমার পয়েন্টটা দেখো, তাহলে প্রথম পয়েন্টটা বলছে যে এই যে প্রাথমিক শিক্ষাটাকে যদি আমরা সার্বজনীন করতে চাই, তাহলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবং উচ্চ প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে 50,000 থেকে 1 লক্ষ বা 2.5 লক্ষের পরিমাণ অর্থ আমরা কিন্তু ব্যয় করতে পারি। অর্থাৎ 50,000 থেকে 2.5 লক্ষ আমরা ব্যয় করব বা করার চেষ্টা করব। তারপরে আইনগত কি ব্যবস্থা নিতে পারি, আইনগত ব্যবস্থা আমরা জানি যে 45 নং ধারায় বলা হয়েছে যে 6 থেকে 14 বছর সকল শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করা। তাহলে এই আইনগত ব্যবস্থাটা যাতে আমাদের মনে থাকে, সেই ব্যবস্থা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। অর্থাৎ 6 থেকে 14 বছর সকল ছেলে মেয়েরা যে গ্রামগুলোতে রয়েছে বা যে শহরগুলোতে রয়েছে তাদেরকে আমাদের প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসতেই হবে, এবং সেটা অবশ্যই বাধ্যতামূলক হবে এবং অবৈতনিক। অবৈতনিক বাধ্যতামূলক মানে হচ্ছে যে সবাই বাধ্য এই শিক্ষা ব্যবস্থার আওতায় আনা, যেন না হলে আইনত ব্যবস্থা নেওয়া যাবে তার সম্পর্কে। এবং অবৈতনিক, কোনো পয়সা বা কোনো অর্থ এখানে দেওয়া চলবে না বা লাগবে না, এরকম ব্যবস্থা করতে হবে। তারপর বলছে যে ভিলেজ এডুকেশন কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচিকে বাস্তবে রূপদান করার চেষ্টা একটা এখানে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন বিদ্যালয় স্থাপন এবং শিক্ষক নিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের যে ভিলেজ এডুকেশন কমিটি রয়েছে, সেই কমিটির মাধ্যমে আমরা প্রাথমিক শিক্ষাটাকে সার্বজনীন যাতে করতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে, এবং নতুন নতুন বিদ্যালয় এবং নতুন নতুন শিক্ষক আমাদেরকে সেই বিদ্যালয়গুলোতে নিয়োগ করতে হবে। তারপরে বলছে সেতু পাঠ্যক্রম। সেতু পাঠ্যক্রম হলো যে ছেলেমেয়েরা যাতে প্রথম থেকে এবং চতুর্থ শ্রেণী 2 বছরের মধ্যে কমপ্লিট করতে পারে এবং তারপরে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য তাদের মধ্যে সেতু পাঠ্যক্রম বা ব্রিজ কোর্স ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ ছেলেমেয়েরা যাতে 2 বছরের মধ্যে 4 বছরের, অর্থাৎ চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4 পর্যন্ত 2 বছরের মধ্যে পড়তে পারে, এবং তারা যাতে পরবর্তীকালে 2 বছর পরেই তারা যাতে ক্লাস 5 ভর্তি হতে পারে, সেক্ষেত্রে তাদের ব্রিজ কোর্সের বা সেতু পাঠ্যক্রমের ব্যবস্থা রাখতে হবে। তারপরে সমসুযোগ দান। আমরা এটা বারবারে দেখে থাকি যে শিক্ষাক্ষেত্রে সমসুযোগ দানের ব্যাপারটি কিন্তু সর্বজন স্বীকৃত, এবং আমাদের সংবিধানে এটা সবাইকে রাইট দেওয়া রয়েছে যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অনগ্রসর সম্প্রদায় যারাই হোক না কেন, তাদেরকে শিক্ষা কিন্তু সমসুযোগ দান করতে হবে। কোনো রকম জাতি ধর্ম এগুলোর উপর বেশ করে কোনো বৈষম্য করা যাবে না, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এবং বলছে তার সঙ্গে প্রতিবন্ধী শিশুদেরও শিক্ষার একটা সুনিশ্চিতকরণ করতে হবে। অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছে বা যারা মেন্টালি চ্যালেঞ্জ রয়েছে, বা তাদের যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তারাও যাতে শিক্ষা থেকে দূরে সরে না যায়, তাদেরকেও শিক্ষার সমসুযোগ দান দিতে হবে। অর্থাৎ তাদেরকেও আদার্স ছেলেমেয়েরা যতটা সুযোগ পাচ্ছে তারা ততটাই সুযোগ পাবে। তারপরে গ্রামাঞ্চলে আমাদের কি করতে হবে, বিদ্যালয়ের সংখ্যা বাড়াতে হবে। আমরা অনেক গ্রামে দেখতে পাই যে ওই গ্রাম থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, 7 কিলোমিটার বা 10 কিলোমিটার, 12 কিলোমিটার।
তাহলে এই দূরত্বের মধ্যে স্কুল হলে ছেলে মেয়েরা সেই অত দূরে কিন্তু স্কুলে যেতে পারবে না। সেই জন্য কি করতে হবে, বলা হয়েছিল যে কোনো গ্রামে 2 কিলোমিটারের মধ্যেই আমাদেরকে প্রাথমিক বিদ্যালয়গুলো রাখতে হবে, এবং যদি কোথাও প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নতুন নতুন বিদ্যালয় স্থাপন করতে হবে। তারপরে অন্যান্য ব্যবস্থা যদি আমরা দেখি এই প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করার ক্ষেত্রে, তাহলে আমরা দেখবো যে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, যে মিড ডে মিলটা আমরা 1995 সাল থেকে শুরু হয়, তার আগে কিন্তু ছিল না। তাহলে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, এখন তো পোশাকও দেওয়া হয়, বিভিন্ন ড্রেস স্কুল ড্রেস দেওয়া হয়। তারপরে আঞ্চলিক চাহিদা অনুযায়ী কোনো পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন বিষয় বিদ্যালয়গুলো অ্যাড করতে পারে, এবং অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ছেলেমেয়েরা যখন বিদ্যালয়ে আসবে তাদের যাতে কোনো রকম পে করতে না হয়, কোনো রকম টাকা পয়সা না লাগে, এটা অবশ্যই অবৈতনিক হবে। তাহলে এখানে যদি আমরা প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করতে চাই, তাহলে আমরা এই পদক্ষেপগুলো নিতে পারি, যেরকম টাকা বেশি বেশি আমরা নিয়োগ করব, আইনগত ব্যবস্থাগুলো মানুষকে বুঝাতে হবে, তাদের ছেলেমেয়েদেরকে স্কুলে নিয়ে আসতে হবে, ভিলেজ এডুকেশন কমিটি এ সম্পর্কে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে যাতে প্রত্যেককে স্কুলে নিয়ে আসা যায়, সেতু পাঠ্যক্রম রাখতে হবে যাতে ছেলেমেয়েরা 2 বছরের মধ্যে ক্লাস 4 পর্যন্ত পড়ে তারা 5-এ ভর্তি হতে পারে। তারপরে কোনো রকম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমান সুযোগ দিতে হবে। গ্রামের যে যে জায়গাগুলোতে স্কুলের সংখ্যা কম সেখানে স্কুল বাড়াতে হবে, 2 কিলোমিটারের মধ্যে স্কুল তৈরি করতে হবে, এবং মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, এবং তাদের পোশাক দিতে হবে, পোশাক সরবরাহ স্কুল ড্রেসের কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের কোনো রকম অর্থনৈতিক বিষয়টা তাদেরকে সম্পূর্ণ ফ্রি করতে হবে, অর্থাৎ কোনো রকম টাকা পয়সা তাদের কাছ থেকে নেওয়া যাবে না। তাই এইগুলো খুবই 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 সহজ বিষয়গুলো, তোমরা শুধু যদি পয়েন্টগুলো মনে রাখো তবে কিন্তু তোমরা এই নোটটা লিখতে পারবে। এটা অবশ্যই 4 মার্কের নোট, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা এটা পড়ে রাখবে, এবং এই ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবে, এই মেটেরিয়ালগুলো শেয়ার করবে, যাতে বেশি বেশি মানুষ এর দ্বারা উপকৃত হতে পারে। আমার লক্ষ্য এটাই যে আমি একাই পরিশ্রম করছি, ঠিক আছে, বাট এই লাভটা যাতে বেশি সংখ্যায় ছেলেমেয়েরা তুলতে পারে, কারণ আমিও তোমাদের মতো যখন ক্লাস 12-এ পড়াশোনা করেছি অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, সেগুলো অন্যদিন আলোচনা করা যাবে, কিন্তু যাতে এই আমার পরিশ্রমটা সার্থক হয় সেই জন্য তোমাদেরকেও এটা সাপোর্ট করতে হবে যে অন্যান্যরা যাতে এই ভিডিওগুলো পেয়ে থাকে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।